সনিক এডু সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা আমাদের সনিক এডু সেন্টারের ক্লাসগুলো দেখছো, এটা আমরা আশা করছি, এবং এতে তোমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছো। এবং আমরা আরো বেশি খুশি হব সনিক এডু সেন্টারের পক্ষ থেকে যদি তোমরা এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত যদি জানাও, বা তোমরা এই ক্লাসগুলো যত বেশি ফলো করবে তত আমাদের এই কাজটা সার্থক হবে। তো আমি গত ক্লাসে ক্লাস এইটের অঙ্ক নিয়ে ক্লাস করেছিলাম পরপর দুটো, সেই সূত্র ধরে আমি আজকে তিন নম্বর ক্লাসটা করব ক্লাস এইটে, যে চ্যাপ্টারটার নাম ছিল একটি চল এবং একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন ও সমাধান। তো আমি গত ক্লাসে তোমাদেরকে কয়েকটি সমাধান অঙ্ক করে দেখিয়েছিলাম সমীকরণ থেকে, আজকেও সমাধান করব, কিন্তু তার মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্যটাও তো আছে। আমি আজকে সমীকরণ গঠন করব, আগে আমি সমীকরণটা গঠন করব, গঠন করে তারপরে আমি ক্লাস করব, সমাধান করব, সমীকরণ গঠনের ক্লাস সঙ্গে সমাধান। তুমি দেখো আজকে আমরা সমস্যা নেব, গাণিতিক সমস্যা, সেই সমস্যা থেকে আমরা সমীকরণ তৈরি করব, সমীকরণ তৈরি করে সেটাকে আমরা সমাধান করব। দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটি সমস্যা নিয়েছি, প্রথম সমস্যাটা সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং একটি অপরটির চেয়ে 18 বেশি হলে সংখ্যা দুটি নির্ণয় করো, এ হচ্ছে সমস্যা, এটা আমাকে দেওয়া হলো। এবার আমার কাজ কি হবে, এবার আমার কাজ হবে এটা থেকে একটা একঘাত একটি চলো এবং একঘাত বিশিষ্ট একটা সমীকরণ গঠন করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কি দিয়েছে, যে অঙ্কটা এবার আমি শুরু করছি, দেখো কি দিয়েছে অঙ্কটা আমাদের, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:3। তাহলে আমরা জানি যখন কোন সংখ্যার অনুপাত দেওয়া থাকে দুটো তিনটে চারটে, তাদেরকে আমরা নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করে সেগুলোকে আমরা ধরতে পারি, গাণিতিক হিসাবে আমরা প্রকাশ করতে পারি। তো আমরা যদি এই সংখ্যাগুলোকে এবার ধরি, যে ধরি সংখ্যা দুটি হলো, ধরি সংখ্যা দুটি হলো 5x এবং 3x, আমি এভাবে সংখ্যা দুটো ধরতে পারি, x দিয়ে গুণ করলাম বিয়োগটাকে। এবার দেখো তাহলে আমি সংখ্যা দুটোকে ধরা হয়ে গেল আমার, আমি কি ধরলাম যে সংখ্যা দুটো হলো 5x এবং 3x। তোমরা লক্ষ্য করতে পারছো এখানে আমি হ্যাচ ধরেছি, মানে কি এটা হচ্ছে আমার চলরাশিটা। এবার আমি দেখি এই আমার এই অঙ্কের মধ্যে যে সমস্যাটার কথা বলা হয়েছে সেটাকে রূপ দিতে পারি কিনা সমীকরণের আকারে। বলেছে একটি অপরটির চেয়ে 18 বেশি, মানে একটি সংখ্যা অপরটির চেয়ে 18 বেশি, তার মানে উল্টো দিকে আমরা কি করতে পারি, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে রেজাল্ট হবে 18। তো তোমরা দেখতে পাচ্ছ যে দুটো সংখ্যা আমি ধরেছি, একটা 5x একটা 3x, তাহলে অবশ্যই এটা আমার বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, একটি অপরটির চেয়ে 18 বেশি, তাহলে কে বেশি, নিশ্চয়ই সে বেশি, এর থেকে সে 18 কম, তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং লেখা যায়, আমি কি লিখতে পারি সমীকরণটা, সুতরাং লেখা যায় কি 5x মাইনাস 3x = 18। এই হলো আমার আমার যে সমস্যাটা দিল, একটি অপরটির চেয়ে 18 বেশি, আমি এইভাবে সাজালাম, এটাকে অন্যভাবে সাজানো যেতে পারে, আমি কি করতে পারতাম, ছোট সংখ্যাটার সঙ্গে 18 যোগ করলে বড় সংখ্যাটা হতো, আমি লিখতে পারতাম 3x প্লাস 18 = 5x, এটাও লিখতে পারতাম, যে যেভাবে খুশি সেভাবে করো, দুভাবে দুভাবে অঙ্কটা হবে। এবারে আমার যে সমীকরণটা গঠন হয়ে গেল, কি হলো, একটি সংখ্যা অপরটির চেয়ে 18 বেশি, মানে কি তাদের পার্থক্যটা হচ্ছে 18। তো আমরা জানি বড় সংখ্যাটা ছোট সংখ্যার থেকে বড় হয়, তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার পার্থক্য হচ্ছে 18। এই এখন আমার কি হয়ে গেল, একটি চলো এবং একঘাত বিশিষ্ট একটা সমীকরণ হয়ে গেল। তো গত ক্লাসে আমরা সমাধান শিখেছিলাম, এবার এটা সমাধান করব, পরের লাইনটা আমি এখানে করছি, বা 5x থেকে 3x বিয়োগ, তোমরা জানো আমরা যখন বীজগণিতিক বিয়োগ করি সেটা আমরা আগের ক্লাসে পড়েছি, ক্লাস 7 পড়েছি, যে যে সংখ্যাটা দুটো সংখ্যার মধ্যে যদি উল্টো পাল্টো সাইন থাকে, প্লাস এবং মাইনাস থাকে, তাহলে কি হবে, তাদের পার্থক্য হয়, আর বড় সংখ্যাটার আগে যে চিহ্ন আছে সেটা হয়, এখানে 5 এর আগে প্লাস আছে তাহলে প্লাস হবে, আর 5 থেকে 3 চলে গেলে হবে 2, তার মানে পার্থক্যটা হবে 2x = 18। গতদিনের মতো এবার কি করব, দুটো এখানে কি আছে, x এর সঙ্গে গুণ আছে, আমি ভাগ করে দেবো এদিকে নিয়ে, তাহলে x এর মান হয়ে গেল কত, 9। অঙ্ক কিন্তু আমার শেষ হয়নি, আমার x এর মান তো আমি পেয়েছি এখান থেকে, তাহলে x = কত পেলাম, 9। এখন আমাকে কি করতে হবে, প্রশ্ন বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো,
তো সংখ্যা দুটো কি ছিল 5x এবং 3x তাহলে এবারে দেখো সংখ্যা দুটো চলে আসবে আমরা যখন করব আমি এই জায়গাটা মুছে দিচ্ছি তাহলে সুতরাং একটি সংখ্যা হলো কি ছিল 5x তাহলে 5 ইনটু 9 মানে x এর মান 9 45 অপর সংখ্যাটি হবে বা অপর অপরটি হলো অপর সংখ্যাটি হলো কি হবে 3x মানে 3 ইনটু 9 তার মানে কত 27 দেখো আমি পেয়ে গেলাম দুটো সংখ্যা এই দুটো সংখ্যাই আমার অ্যানসার তো সমস্যাটা ছিল দুটো সংখ্যার অনুপাত 5:3 একটি অপরটির চেয়ে 18 বেশি সংখ্যা দুটো নির্ণয় করো এখন দেখো আমার যে দুটো সংখ্যা বের হলো একটি 45 আর একটি 27 তোমরা যদি বিয়োগ করো এই দুটো বিয়োগফল হবে 18 মানে এই সংখ্যাটা এই সংখ্যাটা থেকে 18 বেশি এবং তুমি যদি অনুপাত করো 45:27 তাহলে 9 দিয়ে কাটাকাটি করলে 5:3 হয় এইভাবে আমরা এই কোন সমস্যা থেকে আমরা কি করে সমীকরণ গঠন করে এভাবে আমরা সমাধান করতে পারি আমি তোমাদেরকে আজকের ক্লাসে আরো দু একটি অঙ্ক এভাবে করে দেখাবো এবারে বোর্ডে দেখতে পাচ্ছ আমি আরেকটা অঙ্ক নিয়েছি আজকে দু নম্বর অঙ্ক অঙ্কটা হলো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 51 হলে পূর্ণ সংখ্যা তিনটি কি কি এখানে কয়টা সংখ্যা বলেছে তিনটা সংখ্যা তাও আবার কি তারা পূর্ণ সংখ্যা এবং তারা ক্রমিক তো ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি যেমন ধরো 1 2 3 এরা ক্রমিক 5 6 7 যেখান থেকে বলো 18 19 20 তুমি যদি বলো 50 51 52 যা খুশি বলো 100 101 102 এগুলো হচ্ছে তোমার ক্রমিক সংখ্যা মানে পর পর যে সংখ্যা থাকে তাদেরকে ক্রমিক সংখ্যা বলে এখানে এরা হচ্ছে ক্রমিক এবং পূর্ণ সংখ্যা এখানে ভগ্নাংশ না তো আমি কি করব যদি এই অঙ্কটাকে যদি আমি যদি কি করতে চাই প্রথমে আমাকে কি করতে হবে এক চলা বা এক ঘাত বিশিষ্ট সমীকরণের গঠন করতে হবে তাহলে আমার সংখ্যাগুলোকে ধরতে হবে তো প্রথম সংখ্যাটাকে যদি আমি ধরি ধরি প্রথম সংখ্যাটি x ধরি প্রথম সংখ্যাটি x তিনটি ক্রমিক সংখ্যা আছে তো প্রথম সংখ্যাটাকে আমি কি ধরলাম x ধরলাম তাহলে অটোমেটিক্যালি এটা যদি সবচেয়ে ছোট সংখ্যা তাহলে তারপরটা কি হবে 1 বাড়বে তাহলে 12 পরে সংখ্যাটা কত 13 মানে 1 বাড়ে 13 পরটা কত 14 মানে প্রথমটা থেকে আরো 2 বাড়লো 14 হলো তাহলে এটা যদি আমার প্রথম সংখ্যা তাহলে পরের দুটো সংখ্যা কি হবে তাহলে সুতরাং অপর সংখ্যা দুটি হবে বা অপর ক্রমিক সংখ্যা দুটি হবে লিখে দাও তাহলে অপর ক্রমিক পূর্ণ সংখ্যা দুটি হবে কি হবে প্রথমটা যদি 100 নিশ্চয় তারপরটা তার থেকে এক বেশি তারপরটাকে বা আরো এক বেশি মানে কি হবে x প্লাস 2 ব্যাস হয়ে গেল আমি তিনটা সংখ্যা ধরে নিলাম আবার বলছি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 51 হলে পূর্ণ সংখ্যা তিনটি কি কি আমি ক্রমিক পূর্ণ সংখ্যা কি তোমাদেরকে বুঝিয়েছি পরপর যে কনজুগেটিভ নাম্বারগুলো থাকে সেগুলো এখানে প্রথম সংখ্যাটাকে আমি এক ধরেছি তো অটোমেটিক্যালি পরের সংখ্যাটা এক বাড়বে তারপরে সংখ্যাটা প্রথমটা থেকে আরো এক বাড়বে মানে কমন এক এক করে বাড়বে তাহলে প্রথম সংখ্যাটা যদি 100 তারপরটা হবে 1+1 তারপরটা হবে তার থেকে 2 বেশি কিন্তু তার থেকে এক বেশি তার থেকে এক বেশি হলে 1+1+2 আর তার থেকে হচ্ছে 2 বেশি মানে 1+2 তাহলে সংখ্যা দুটি কি কি হলো আমার ধরার মধ্যে x x+1 এবং x+2 এবার আমি চলো সমীকরণটা গঠন করি তাহলে কি লেখা যায় তাহলে সুতরাং লেখা যায় বা প্রশ্ন অনুসারে যে যেভাবে লেখো সুতরাং কি লেখা যায় লেখা যায় কি বলেছে ওরা প্রশ্ন অনুযায়ী কি লেখা যায় বলেছে পূর্ণ সংখ্যাগুলোর যোগফল কি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 51 তবে ক্রমিক পূর্ণ সংখ্যা দুটি কি কি এরা আমি এগুলোকে লিখছি প্রথমটা হচ্ছে x তারপরে হচ্ছে x+1 তারপরে হচ্ছে x+2 এই হলো আমার ক্রমিক তিনটি পূর্ণ সংখ্যা ইচ্ছা করলে তোমার ব্র্যাকেট দিয়ে লিখবে তাহলে বুঝতে আরো সুবিধা হবে তিনটে সংখ্যা কত যোগ করেছে 51 এবার পরের লাইনে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম বা x x প্লাস যেহেতু প্লাস আছে ব্র্যাকেট তুলে চিহ্ন বদলাবে না +1+x+2 এগুলো কি 51 এবারে আমি এটা কিন্তু উপরের দিকে করছি বোর্ডের এদিকে তাহলে কি দাঁড়াবে এবার আমি এদিকে চলে আসছি এবার দেখো আমার এখানে কি আছে কয়টা x আছে x x x প্রত্যেকটা কি সহগত এক এটা রাখো এক এটা রাখো এক এবং প্রত্যেকটাই ধনাত্মক আছে তাহলে একই রকম হলে তাদের যোগফল কি হবে সহগগুলোর যোগফল
তাহলে 1 1 1 মিলে কত হলো 3 মানে কয়টা x আছে তাহলে এখানে 3x আর এখানে 1 আর 2 যোগ করলে কত হবে 3 সমান সমান কত 51 তাহলে লেখা কি দাঁড়াবে 3x আমরা জানি এখানে এদিকে প্লাস থাকলে ওদিকে গেলে কি হয় মাইনাস -3 তাহলে কি হবে 3x = কি হবে বিয়োগ করলে 48 51 থেকে 3 চলে গেলে 58 छोट संख्या प्रथम संख्या তারপরে অটোমেটিক্যালি বাকি দুটো সংখ্যা আমরা বের করব দেখো পরে দুটো সংখ্যা তাহলে কি হবে এবার আমি উত্তরতে চলে যাচ্ছি তাহলে সুতরাং কি লিখতে পারি শেষ দিকে আমি কি লিখব সুতরাং প্রথম সংখ্যাটি 16 প্রথম সংখ্যাটি হলো 16 তাহলে সুতরাং অপর সংখ্যা দুটি হবে অপর ক্রমিক পূর্ণ সংখ্যা দুটি হবে কি ছিল x + 1 মানে 16 যোগ 1 একটা আরেকটা হবে 16 যোগ 2 তার মানে কত হবে 17 এবং 18 তাহলে লাস্ট টাইম কি লিখব নিম্ন সংখ্যা তিনটি হলো কত 16 17 18 তোমরা যদি তিনটা সংখ্যাকে যোগ করো তাহলে কত হবে 51 হবে এবং তারা পরপর আছে দেখো 16 17 18 এইভাবে আমরা দুই নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম আশা করি বুঝতে পেরেছো আবার প্রশ্নটা একটু মনে করে দিচ্ছি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল ছিল 51 তার থেকে আমাদেরকে সংখ্যাগুলো বের করতে বলা হয়েছিল তো আমি সংখ্যাগুলো বের করে দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে বের করেছি প্রথম সংখ্যাটা 16 এসেছে অটোমেটিক্যালি তারপর একটা হবে 16 যোগ 1 17 তারপর 16 যোগ 2 18 এ হলো আমার তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যা এটা হলো আমার অ্যানসার তো এবার আমি তিন নম্বর অঙ্কটা বোর্ডে নিয়েছি দেখো বোর্ডে লিখেছি তিন নম্বর অঙ্কটা আট এর যে কোনো তিনটি পর পর গুণিতকের সমষ্টি 888 ট্রিপল এইট মানে 888 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো আগে প্রশ্ন বুঝতে হবে ভালো করে কি বলেছে আট এর যে কোনো তিনটি পর পর গুণিতক পরপর গুণিতক মানে কি তোমাদের একটা ছোট্ট সংখ্যা দিয়ে বোঝাই মনে করো দুই দুই এর গুণিতক গুলো কি দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট অর্থাৎ দুই এর পরপর গুণিতক গুলো হচ্ছে কত দুই চার ছয় আট দশ এইভাবে যায় আর আটের গুণিতক গুলো কিভাবে যাবে আট মানে আটের নামতাটা করলেই হয় আটের টেবিলটা আট আট দুগুণে ষোলো চব্বিশ এভাবে যাবে কিন্তু আমরা তো জানি না কোন গুণিতক তিনটের যোগফল এইট এইট তাহলে আমাকে একটা ধরতে হবে সে আগের মতো আমি একটি চল এবং একটা বিশিষ্ট সমীকরণ গঠন করবো কি করে আগে তিনটা গুণিতককে ধরতে হবে কার আটে তাহলে আমি যদি প্রথমে লিখি ধরি আটের একটি গুণিতক বা প্রথম আটের একটি গুণিতক ধরে নি হ্যাঁ গুণিতক হলো এক্স আমি আটের একটি গুণিতক এক্স ধরলাম এবার এক্স এর থেকে পর পর বাকি দুটো গুণিতক কি হবে যদি আমি ধরতে পারি তাহলে তাদের সমষ্টি হবে 888 তো তোমরা বুঝতে পারছো যে 8 এর গুণিতক মানে কি কত করে পারবে আমি আগেই বলেছি 8 8 গুণ 16 3 8 24 মানে কত কত করে পারছে 8 8 করে পারছে 8 8 এর পরে 16 হচ্ছে কি করে আরো 8 যোগ করলে 16 পরে 24 হচ্ছে আরো 8 যোগ করলে 24 পরে 32 হবে আরো 8 যোগ করলে 32 পরে 40 হবে আরো 8 যোগ করলে ভাবে এইভাবে মানে আর যদি তুমি যোগ করতে থাকো পর পর তাহলে 8 এর গুণিতক গুলি পেয়ে যাবে তাহলে অপর পরের দুটি তাহলে সুতরাং পরের দুটি গুণিতক হবে কি হবে x প্লাস 8 আর এটা কি হবে x প্লাস 8 প্লাস 8 বা x প্লাস 8 প্লাস 8 অথবা আমি মুছে দিলাম আবার এটা বোঝানোর জন্য লিখেছি লিখতে পারি x প্লাস 16 এই দুটো গুণিতক হবে পরপর মানে কি প্রথমটা যদি আমি এক্স ধরি তারপর একটা আট বাড়বে তারপর একটা নিশ্চয় আরো আট বাড়বে তাহলে প্রথমটা এক্স হলে দ্বিতীয়টা এক্স প্লাস তারপর এটা হবে এক্স প্লাস এইট প্লাস এইট মানে কি
আবার 8 যোগ করলে সেটা হয়ে যাবে 16 তাই একবারে লিখে নিলাম তাহলে কি হলো আমার 8 এর পর পর তিনটা গুণিতক হলো কি x x + 8 x + 16 এখন আমি কি করব আমার যে কাজ সমীকরণ গঠন করব তো সমীকরণ গঠন করলে কি করতে হবে এখানে দেখো কন্ডিশনটা হচ্ছে পর পর তিনটি গুণিতকের সমষ্টি হচ্ছে 888 মানে 888 তাহলে আমি কি লিখতে পারি তাহলে সুতরাং লেখা যায় আমি প্রথমটাকে এক ধরেছি পরের দুটি গুণিতক আমি পেয়েছি প্রথমটা হচ্ছে x তারপরটা হচ্ছে x প্লাস 8 তারপরটা হচ্ছে x প্লাস এখানে প্লাস হবে তাহলে আমি কি করলাম এখানে 8 এর যে গুণিতক তিনটে আমি নিলাম তার মধ্যে x তারপর হচ্ছে x প্লাস 8 তারপর হচ্ছে x প্লাস 16 এবার এই তিনটা সমষ্টি কত প্রশ্ন দেওয়া আছে 888 মানে 888 আমি লিখলাম এবার আমি কি করব ব্র্যাকেটটা তুলে দেব x আমি বলেছি প্লাস যদি থাকে তাহলে চিহ্নগুলো বদলায় না x প্লাস 8 x প্লাস 16 কি হবে 888 এবার দেখো লক্ষ্য করো আগের মতো আমি বোর্ডের একটু উপরের অংশে যাচ্ছি একটা x একটা x একটা x আমরা আগের অঙ্কটা তো করেছিলাম তিনটা x তার আগে এক এক করে সহগ আছে তাহলে সহগ যোগ করলে এক যোগ এক যোগ এক কত হবে 3x তারপর কি হবে সংখ্যাগুলো যোগ করব 8 আর 16 যোগ করলে জানো কত হয় 24 সমান সমান কত হচ্ছে 888 তারপর লেখতে কি হবে বা 3x ইজ ইকুয়াল টু 888 মাইনাস 24 কারণ এখানে প্লাস আছে সেটা ডান দিকে গেলে কি হবে মাইনাস এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি সমাধান অঙ্ক করার সময় তোমরা এখন জানো প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এবারে পরের লাইন কি হবে 3x এবারে কি করব আমি বিয়োগ করব 888 থেকে 24 বিয়োগ করব এটা মুখে মুখে করতে পারো বা তোমরা ছোটরা ইচ্ছে করলে সাইডে বসেও করতে পারো কারণ সবাই যদি মুখে মুখে কারো অসুবিধা হয় তাহলে এভাবে সাইডে বসেও করতে পারো কি হবে চার আর চার হবে চার হলে হাতে এক আছে এটা সরি হাতে এক নেই দুই আছে ছয় হবে দুই আছে হাতে ছয় আর আট বিয়োগটা লক্ষ্য করো চার আছে আট হবে চার হলে দুই আছে আট হবে ছয় হলে আর এখানে আট নেমে গেল তাহলে আমার ডিফারেন্সটা কত দাঁড়ালো এখানে পার্থক্যটা মানে এইট 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 থেকে চব্বিশ বিয়োগ করলে কত হচ্ছে এইট সিক্স ফোর এটা মুখে মুখে করতে পারো বা সাইডে বসেও করতে পারো এবারে কি হবে নিয়ম অনুযায়ী এক্স এর সঙ্গে থ্রি গুণ আছে সেখানে কি হবে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে এইট সিক্স ফোর বাই থ্রি তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কি হবে এবার দেখো তোমাদেরকে আরেকটা জিনিস এখানে আলোচনা করি এই সংখ্যাটাকে কি তিন দিয়ে ভাগ যাবে কিনা যদি তাদের যোগফলটাকে তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ যাবে তাদের যোগফলটা কত হয় আট আর ছয় চোদ্দ চোদ্দ হচ্ছে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ দেয় তিন ছয় আঠারো তাহলে সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ যাবে এখন তোমরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীরা তোমরা হয়তো এটাকে মুখে মুখে কাটাকাটি নাও করতে পারো সে আগের মতো তোমরা কি করবে দরকার সাইডে সেটাকে ভাগ করে নেবে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না যদি মুখে মুখে না পারো কি হবে তিন দুগুণে ছয় দুই ছাব্বিশ তিন আটা চব্বিশ দুই চব্বিশ তিন আটা চব্বিশ এ হচ্ছে তোমার ভাগটা আবার লক্ষ্য করো আমি এইট সিক্স ফোর কে কি করেছি তিন দিয়ে ভাগ করেছি তিন দুগুণে ছয় দুই ছয় আবার তিন আটা চব্বিশ দুই চব্বিশ তিন আটা চব্বিশ কত হলো টু এইট এইট এটা তুমি মুখোমুখি করতে পারো আমি বারবারই বলছি যারা পারো মুখোমুখি কাটাকাটি করতে করবে আর যারা পারো না তোমরা এভাবে সাইডে কাজটা করে নেবে তাতে কোনো আপত্তি নেই তাহলে কি হলো এক্স মানটা বেরিয়ে গেল টু এইট এইট মানে এবার আমার প্রশ্নটা কি ছিল আটের পর পর তিনটি গুণিতক তাহলে এটা কি আটের গুণিতক কিনা সেটাও আমার যাচাই করতে হবে যদি যাচাই করতে এটাকে আট দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে আট দিয়ে ভাগ যায় তিন আটা চব্বিশ থাকে কত চার আটায় আবার সেটা আট দিয়ে ভাগ যায় তাহলে এটা আটের গুণিতক হতো না যদি এটা টু এইট এইট কে তুমি যদি আট দিয়ে ভাগ করো তাহলে দেখো টু এইট এইট তাহলে তুমি যদি আট দিয়ে ভাগ করো তিন আটা চব্বিশ থাকে চার আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ তো আমি আমি এটাও বুঝে নিলাম যে আমার যে প্রথম সংখ্যাটা বেরোলো ঠিক আছে মানে এটা এক্সিস করতে তার মান কত বেরোলো টু এইট এইট এটা আটের একটা গুণিতক তো তাহলে আমরা এখান থেকে কনফার্ম হয়ে নিলাম যে
অঙ্কটা আমরা ঠিক পথে এগুচ্ছি তাহলে x এর মানটা বেরিয়েছে 288 এটা কি ছিল এটা আমার ছিল 8 এর প্রথম গুণিতক এবার আমি পরের গুণিতকগুলো বের করব তাহলে এবার আমি লিখি তাহলে সূত্রাং প্রথম 8 এর বা প্রথম গুণিতকটি হলো এখানে 8 এর বা প্রথম গুণিতকটি হলো 288 তাহলে সূত্রাং পরে দুটি গুণিতক হবে কার এগুলো 8 এর আর লিখছি না এগুলো 8 এর গুণিতক কিন্তু হবে কত 288 প্লাস কি হবে 8 যোগ হবে একবার আরেকটা সঙ্গে যোগ হবে 288 প্লাস কত 16 তাহলে কত দাঁড়ালো দেখো 8 যোগ করলে 8 8 16 6 হাতে আছে 1 আপনাদের কেন হয় 296 একটা আরেকটা কত হবে 16 যোগ করলে 814 4 হাতে 8 এর কে 9 10 0 3 304 একটা হচ্ছে দেখো লক্ষ্য করো একটা হচ্ছে 296 একটা হচ্ছে 304 তাহলে পর পর তিনটা গুণিত কি দাঁড়ালো আমার এই অঙ্কে দেখো 288 296 304 এবং প্রত্যেকটা একটা থেকে একটা 8 বেশি এটা থেকে এটা 8 বেশি এটা থেকে এটাও 8 বেশি তাহলে সুতরাং নির্ণয় গুণিতক তিনটি হলো কার 8 এর গুণিতক তিনটি হলো 288 296 304 যাদেরকে তুমি যোগ করলে কত হবে 888 অঙ্কটা ছিল 8 এর এমন তিনটি গুণিতক বের করে পর পর যাদের সমষ্টি বা যোগফল হবে 888 তো আমি 8 এর এমন তিনটি গুণিতক বের করলাম তারা হলো 2888 296 এবং 304 মানে যাদের আবার বলছি তিনটি গুণিতকের যোগফল কত হবে 888 মানে 888 এবং আমি যে তিনটা সংখ্যা পেয়েছি সেগুলো হলো 288 296 304 এবং তাদেরকে যোগ করলে অবশ্যই তোমার 888 হবে এটা তোমরা নিজেরা করে দেখবে এখানে এই অঙ্কটা শেষ হলো তো আমি আজকে তোমাদেরকে তিনটি অঙ্ক করে দেখালাম যেগুলো সমস্যার আকারে দেওয়া ছিল ভাষায় সেগুলোকে আমরা সমীকরণ গঠন করে তারপরে সমাধান করলাম আশা করি তোমাদের এগুলো উপকারে লাগবে এবং তোমরা এভাবে সমীকরণ গঠন করে তোমরা সমাধান করবে বাড়িতে এবং বইতে তোমাদের প্রচুর অঙ্ক আছে সেখান থেকে সে অঙ্কগুলো করবে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা তোমরা দরকার আমাদের এখানে কমেন্ট করে দেবে যে এত নম্বরে এত অঙ্কটা করে দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদেরকে সেভাবে সাহায্য করার জন্য তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে।